আজকের বিষয় ক্রিয়েটিভ অ্যানিমেশন, ট্রানজিশন অ্যান্ড ট্রান্সপন্স। তো এই বিষয়গুলোই আমরা এই সিএসএস সিরিজে জানবো। আমরা তো ওয়েবসাইট বানাই, আমরা অনেকেই ওয়েবসাইট বানাতে পারি, বানাই আমরা অনেকগুলো ইফেক্ট ইউজ করি। কেমন হতো যদি এই ইফেক্টগুলো একটা ইন্টারেক্টিভ হতো, ইউজার যখন ইউজ করতেছে স্মুথলি হতো, ইউজার যখন ইউজ করতেছে একটু স্লো একটু ফাস্ট জিনিসগুলো একটু ইন্টারেক্টিভ লাগতো, তখন ইউজার ইউজ করতে কিন্তু আরও ভালো লাগবে এবং ইউজারের চোখেও ওই জিনিসটা অনেক সুন্দর লাগবে। এই বিষয়গুলোই আমরা অল্প কিছু প্রপার্টি যখন আমরা জানবো, তখন আমাদের ওয়েবসাইটকে করতে পারবো আরও ইউজার ইন্টারেক্টিভলি এবং বিভিন্ন অ্যানিমেশন দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে আরও সুন্দর করতে পারবো। এই বিষয়গুলোই আমরা এই সিরিজে জানবো। তো এই জন্যই আমাদের এই সিরিজ লঞ্চ করা। আমরা হয়তো বা অনেকগুলো সিরিজ লঞ্চ করি এবং আমরা চেষ্টা করি প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের শেখানোর জন্য এবং আপনার স্কিল যেন ভালো হয় সেই বিষয়টা আমরা সবসময় চেষ্টা করি। তো আপনাদের কাছেও আমাদের একটা অনুরোধ, আপনার 5 সেকেন্ড সময় দিয়ে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করতে আপনার হয়তো বা 1 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগতে পারে। আপনার কিন্তু এখানে কোনো টাকা খরচ হচ্ছে না একটা সাবস্ক্রাইব করতে, কিন্তু এটা একটা কমেন্ট করতে। এই বিষয়টা, এই একটা সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের কিন্তু ইন্সপিরেশন সবসময় কাজ করে। তো আপনি এই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যান। আমাদের আপনাদের সাপোর্ট গ্রুপ হিসাবে ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যান। আপনার যত রকম কুইরি আছে আপনি করতে পারেন। তো চলেন আমাদের ওয়েবসাইট ইন্টারেক্টিভ করার জন্য আমরা আজকের এই ট্রানজিশন বিষয়টি জানব। আজকে আমরা কী দেখব, এই যে দেখেন যখন আমি এই সিএসএস ট্রানজিশনের উপর মাউসটা ধরতেছি, দেখেন একটা স্মুথলি বাব আসে স্মুথলি। আবার যখন আমি এখানে এই বাটনটাতে হোভার করতেছি, বাটনটা এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। আবার যখন এখানে আনতেছি একটা স্মুথলি বাব আসে, যে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে আবার ওই পাশ থেকে এই পাশে আসতেছে। সেমলি প্রত্যেকটা জিনিসের এক একটা, এই যে এটা একই সেমে যাচ্ছে আবার আসতেছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্মুথনেস আছে। এই স্মুথনেসটা যদি আমাদের ওয়েবসাইটেও থাকে, তাহলে যখন ইউজার ইউজ করবে তখন তার মধ্যে একটা ইন্টারেক্টিভ ফিল আসবে, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। এই বিষয়গুলো আমরা এই অল্প কিছু সময় দিয়ে যখন জানবো আমাদের সাইটটা আরও সুন্দর হবে। তো আমরাও কিছু সুন্দর সুন্দর ট্রানজিশন দেখবো। তো আমাদের মূল ফোকাস থাকবে যে আমরা এই প্রপার্টিগুলো জানবো। তো আমরা এখন আমাদের কোডে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের কোডে। স্বাভাবিকভাবে আমরা কোডগুলো একবার দেখে নিই, ঠিক আছে? আমি তার জন্য একটু জুম করে নিলাম। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন আমরা এখানে একটা ক্লাস নিয়েছি কন্টেইনার, ঠিক আছে? যারা এইচটিএমএল জানেন আমি আপনাদেরকে বিষয়গুলো বলতেছি। দেন একটা বাটন নিয়েছি, সিএসএস ট্রানজিশন একটা বাটনে নিয়েছি কিন্তু। দেন সেকেন্ডলি আমরা একটা কমন ক্লাস ইউজ করেছি, যদি দেখেন এই যে মুভ, মুভ নামে একটা কমন ক্লাস আমরা সবগুলা ক্লাসে ইউজ করতেছি। আমাদের এখানে কী করতেছি, কয়টা প্রপার্টি আছে, আমার যে ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন অপশনের মধ্যে আমাদের 5টা প্রপার্টি আছে। একটা হলো ইজ লিনিয়ার, ইজ ইন, ইজ আউট এবং ইজ ইন আউট, এই 5টা প্রপার্টি আছে। তো আমরা প্রত্যেকটা প্রপার্টির নাম অনুযায়ী একটা আইডি ধরেছি প্রত্যেকটা ডিপ ক্লাসে, এটা মনে রাখেন। তো এই কাজটা আমরা কেন করেছি এই বিষয়টা আমরা জানবো। তার আগে আমরা এখান থেকে এই যে সিএসএসটা আমরা কী করি, আপাতত কমেন্ট আউট করি। কমেন্ট আউট করলাম, করার পরে এখন আমরা আরেকবার আমাদের আউটপুটটা দেখে আসি। আমরা কিন্তু একবার আউটপুট দেখেছি, আরেকবার দেখি। এই যে এখন আমরা যে আউটপুট দেখতে পাচ্ছি, না এখানে কোনো কালার আছে, না কোনো বাটনের স্টাইল আছে, না মাউস ধরলে কিছু হচ্ছে, কিছুই কিন্তু হচ্ছে না, কোনো ইফেক্ট নাই। তো আমাদের সিএসএস এর কাজ কি, আমাদের এই যে সাইডটাকে স্টাইল করা, যেটাকে বলে মেকআপ করা। মেয়েরা কিন্তু যে স্বাভাবিক একটা মেয়েকে আপনি দেখলে যেমন লাগে, কিন্তু একটা মেকআপ করা মেয়েকে দেখলে আপনার চোখে একটু হলেও লাগে যে সে যদি সুন্দর মতো মেকআপ করে সাজুগুজু করে বের হয়, আপনি পাশ দিয়ে হেঁটে গেলেও আপনি তাকাতে ইচ্ছা করে এবং আপনি দূর থেকে দেখলেও একবার তাকাতে ইচ্ছা করে। তো এই ব্যাপারটা হচ্ছে সিএসএসটা এমন একটা জিনিস, যখন আপনি ওয়েবসাইটে এটার ভালো ব্যবহার করতে পারবেন, আপনার ওয়েবসাইটে যখনই কোনো ইউজার দেখবে সে এখানে থাকতে ইচ্ছা করবে, মানে কিছুক্ষণ ভালোভাবে দেখতে ইচ্ছা করবে, আপনার যে কন্টেন্ট দেখতে ইচ্ছা করবে, আপনার পোর্টফোলিও হলে পোর্টফোলিওটা একটু ভালোভাবে দেখতে ইচ্ছা করবে, একটা ইন্টারেক্টিভ ফিল আসে। এই জন্যই আমরা সিএসএস মূলত ইউজ করি। তো আমরা ট্রানজিশন কীভাবে ইউজ করেছি এই বিষয়টা আমরা আজকে জানবো, ঠিক আছে? তো আমরা এখন আমাদের সিএসএস ফাইলটা আবার অন করে দিব। অন করে দিলাম, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট যেরকম আউটপুট দেখছি এখনও সেরকমই আসবে। যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের সিএসএস ফাইলে। এখন আমরা এই সিএসএস ফাইলে চলে এসেছি। ফার্স্টে আমাদের যে ইজ ইন ইজ আউট যে 5টা অপশন প্রপার্টি আছে,
ওগুলো আমরা ফার্স্টে দেখবো না, এগুলো আমরা কমেন্ট আউট করে রাখলাম, ঠিক আছে? কমেন্ট আউট করার পরে, আচ্ছা কমেন্ট আউট না, আমরা এগুলা কাট করে রাখলাম। ওকে, আমাদের এখন কিন্তু কোনো, যদি দেখি শুধু কি আছে, একটা বাটন আছে এবং যে মুভ ক্লাসগুলো আছে, মুভ ক্লাসের একটা স্টাইল দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা কী করেছি, আমরা বিষয়গুলো বুঝি, আমরা কন্টেইনার একটা উইথ দিয়েছি এবং যে বাটন, বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, টেক্সটের একটা কালার দিয়েছি এবং বাটনের একটা উইথ এবং হাইট দিয়েছি, তারপরে মার্জিন দিয়েছি, তারপর বর্ডার দিয়েছি, আমরা মার্জিনটা না রাখলেও চলবে, মার্জিন দেন বর্ডারটা নান করে দিয়েছি, বর্ডার রিডিউস করেছি এবং মার্জিন যে টপ থেকে একটু নামাইছি এবং লেফট থেকে একটু সরাইছি, এই দুইটা কাজ করেছি। এই যে ট্রানজিশন প্রপার্টি, এই জিনিসটা যদি আমি না দেই, দেখেন কি হয়, দিলাম না আপাততে, আউটপুটটা আমরা আরেকবার দেখি। আমি আপনাদেরকে আউটপুটটা বারবার বোঝার এই জন্য চেষ্টা করতেছি যে আমাদের প্রপার্টিগুলো কীভাবে কাজ করতেছে, দিলে কেমন লাগতেছে, না দিলে কেমন লাগতেছে। আমাদের ট্রানজিশন প্রপার্টি কিন্তু এখন নাই আমাদের এই যে সিএসএস ট্রানজিশনে। দেখেন মাউস নেওয়ার সাথে সাথে কিন্তু তার কালারটা চেঞ্জ হচ্ছে, মাউস নেওয়ার সাথে সাথে হচ্ছে, কিন্তু একটা ফিল পাচ্ছি না। এখন আমরা ট্রানজিশনটা আবার অন করি, আমি ট্রানজিশনটা আবার ব্যাক আনলাম, কী করলাম, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন প্রপার্টির মধ্যে পাঁচটা প্রপার্টি আছে, ইজ ইন ইজ আউট, আমরা ওই জিনিসটা পরে বুঝতেছি। আমরা এখন ট্রানজিশনের মধ্যে প্রপার্টি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, মানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটার উপর ট্রানজিশন হবে, আর ট্রানজিশন ডিউরেশন হবে এটার টাইম, ট্রানজিশন ডিউরেশনটা হলো টাইম। ট্রানজিশন প্রপার্টির অপশনের মধ্যে অনেকগুলো আছে, ওগুলো আমরা পরে দেখতেছি। তো এই প্রপার্টির মধ্যে আমরা কারে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, মানে কার উপর সে অ্যাপ্লাই হবে, ব্যাকগ্রাউন্ড কালারের উপর। দেন তার ডিলে হবে কতক্ষণ, মানে 1 সেকেন্ড সে এই কালারটা চেঞ্জ করতে সময় নেবে। এখন যদি আমরা আবার আমাদের আউটপুটে যাই, আমরা আমাদের আউটপুটে আসলাম, এখন যদি দেখি একটা স্মুথনেস, আমাদের অনেক স্মুথলি হচ্ছে, কিন্তু একটা স্মুথনেস পাচ্ছি। এগুলো কিন্তু এখন আমাদের কাজ করবে না, কারণ এগুলো আমরা এখনও দেখিনি, যাই এখন এগুলো দেখবো। এখন আমরা এখানে আসি, আমরা কি বলেছি, আমাদের কমন একটা ক্লাস আছে, কোথায়, এই HTML এর যে ট্রানজিশন প্রপার্টির অপশনের মধ্যে পাঁচটা অপশন আছে, তার প্রত্যেকটা আলাদা আলাদা একটা ডিবি নিয়েছি, নাম দিয়েছি ইজ লিনিয়ার, ইজ ইন, ইজ আউট এবং ইজ ইন আউট, এই পাঁচটা প্রপার্টি আছে এবং সবার একটা কমন ক্লাস আছে কি, মুভ নামে। তো আমরা মুভে কিছু সিএসএস অ্যাড করেছি, কি সিএসএস অ্যাড করেছি, তার একটা মার্জিন দিয়েছি, উইথ দিয়েছি, হাইট দিয়েছি, প্যাডিং দিয়েছি এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং টেক্সটের কালারটা দিয়েছি এবং লিনিয়ার হাইট দিয়েছি, মানে টেক্সটটা তখন মাঝখানে থাকবে, টেক্সটের সেন্টার দিলাম, মানে হাইট থেকে মিডলে থাকবে টেক্সটটা। দেন বর্ডার রেডিয়াস করেছি, ফন্ট সাইজ দিয়েছি এবং ট্রানজিশন আমরা ইউজ করেছি। এই জিনিসটা আমরা যদি নাও করি, তা আপাতত এই পর্যন্ত, এই পর্যন্ত হলো কি আমাদের, এই পর্যন্ত হলো আমাদের স্টাইল করা, মানে মেকআপ করা, মেয়েটাকে আমরা মেকআপ করেছি এবং মেয়েটাকে আরেকটু আমরা কী করবো, ইন্টারঅ্যাক্টিভ করবো। ইন্টারঅ্যাক্টিভ করার জন্য কী করতে হবে, একটু ওই যে মেয়েরা মুখে কী করে, দুই পাশে দুইটা লাল একটু যদি লাল লাল দিয়ে রাখে, তখন কিন্তু ওই জায়গাটা ফোকাস করে। তো এই জিনিসগুলোকে আমরা কী করবো এখন, এই যে এই জিনিসটা হলো কি আমাদের ওয়েবসাইটের মেকআপ, যখন আমরা বাটনগুলোতে ট্রানজেকশন দিব, ওইখানে যখন স্মুথনেস পাবে আমাদের ইউজার, ওই জায়গাটার দিকে লক্ষ্য করবে এবং ফিল করবে একটা, ঠিক আছে? তো এই জন্য আমরা কী করবো, এই যে ট্রানজিশন প্রপার্টির মধ্যে এবার আমরা কী ইউজ করবো, ট্রান্সলেট। এর আগে আমরা কী করেছি, এর আগে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে আমাদের ইউজ করেছি, এবার আমরা ট্রান্সলেটে এই প্রপার্টির মধ্যে আমাদের ট্রান্সলেট কাজ করবে, ট্রানজিশন প্রপার্টির মধ্যে। এবং এটা টাইম ডিউরেশন, মানে যে ট্রানজিশন ডিউরেশন, এটা কত সেকেন্ড ধরে থাকবে, এটা থাকবে আমাদের কত সেকেন্ড, 3 সেকেন্ড ধরে। ওকে, এরপর আমরা যে কাজটা করব, এরপরে যদি আমরা দেখি, আমরা ফার্স্টে দেখবো ইজ, ইজ কী করতেছে, আমাদের ট্রানজিশন প্রপার্টির অপশনের মধ্যে একটা অপশন আছে ট্রানজিশন ট্রিমিং ফাংশন, ঠিক আছে? আরেকটা আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মটা আমরা পরের ক্লাসে দেখবো, আজকে আমরা দেখবো ট্রানজিশন ট্রিমিং ফাংশন। তো ট্রানজিশনের ট্রিমিং ফাংশনের মধ্যে পাঁচটা অপশন, ইজ, ইজ ইন, ইজ আউট এবং ইজ ইন আউট এবং হলো লিনিয়ার। তো আমরা ইজে কী করে, ইজ যে কাজটা করে, ইজ দা চেঞ্জ স্টার্ট স্লো দেন গো ফাস্টার অ্যান্ড ফিনিশ স্লো, মানে সে শুরু হয় ধীরে এবং মাঝখানে একটু ফাস্ট থাকে এবং শেষ হয় কী করে, শেষ হয় স্লোতে। আবার লিনিয়ার, সে শুরু যেভাবে হয় শেষও সেভাবে হয়। ইজ ইন, সে ইজ ইন কি করে, স্টার্ট স্লো এবং ইন্ড ফাস্টার, মানে সে দ্রুত শেষ হয় আর শুরু হয় স্লো। দেন ইজ ইন আউট, এই কাজটা কি করে, ইজ ইন আউট কাজটা করে, সে স্টার্ট হয় ফাস্ট এবং শেষ হয় একটু স্লোতে। এবং ইজ আউট, এখানে ইজ আউট হবে, আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে হবে ইজ আউট, আমি যদি আমাদের এখানে ক্লা আইডিটা দেখে নেই, হ্যাঁ ইজ আউট, ওকে, এখানে ইজ আউট, সে কী করে, স্টার্ট হয় স্লো এবং শেষ হয় একটু ফাস্টে। এই যে আমাদের কাজটা, ঠিক আছে, এই হলো আমাদের পাঁচটা প্রপার্টি, এই পাঁচটা প্রপার্টি আমরা দেখলাম। এখন এইরা কীভাবে কাজ করবে, আমরা আমাদের মুভ ক্লাসের উপর একটা হোভার করেছি, হোভার করলে সে ট্রান্সলেট হয়ে 1000 পিক্সেল চলে যাবে,
1000 পিক্সেল চলে যাবে, আবার যখন আমরা হোভার সরাবো সে তার আগের পজিশনে চলে আসবে। এইটুকু আমরা কেন করেছি, আমাদের ওই প্রপার্টিগুলো দেখার জন্য। এই হলো আমাদের যে ট্রানজিশনের মধ্যে প্রপার্টি আছে, ট্রান্সফর্ম এবং ট্রানজিশন ট্রিমিং ফাংশনের পাঁচটা অপশন আমরা আজকে দেখতেছি। আমরা এখানে বুঝতে চেষ্টা করি আমাদের মেন কাজটা কি, এই অপশনটা ট্রানজিশন ট্রিমিং ফাংশন। এর পরের ক্লাসে আমরা ট্রান্সফর্ম দেখব এবং এই বিষয়গুলো দেখার পরে আমরা কিছু অ্যানিমেশনও দেখব, এগুলো দিয়ে কী কী সুন্দর অ্যানিমেশন করা যায়। আজকে আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হই, ঠিক আছে। ট্রানজিশন ট্রিমিং ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা পাঁচটা প্রপার্টি আছে, ইজ, লিনিয়ার, ইজ ইন আউট বা ইজ আউট। এরা হয়তো আপনারা হয়তো বা অনেকেই এগুলো ব্যবহার করেছেন বা পরিচিত হতে পারেন, কিন্তু এই কোন জিনিসটা কীভাবে কাজ করে এই পাঁচটা জিনিস যদি আপনার মাথায় থাকে, তখন আপনি আপনার ওয়েবসাইটে এই জিনিসটা কি স্লো থেকে ফাস্ট থাকবে, নাকি ফার্স্টে স্লো থাকবে, মিডিলে ফাস্টার থাকবে, আবার লাস্টে স্লো হবে, নাকি ফার্স্টে ফাস্টার থাকবে তারপর স্লো হবে তারপর আবার ফাস্টার থাকবে, এই বিষয়টা আপনি অ্যানালাইজ করতে পারবেন এবং আপনি ওইভাবে ইউজ করতে পারবেন। তাহলে কি আপনার সঠিক ব্যবহার হবে, তাহলে আপনার ওয়েবসাইটটা সুন্দর লাগবে। সঠিকভাবে যদি একটা মেয়ে মেকআপ করে অবশ্যই অন্য মেয়ের থেকে তাকে ডিফারেন্টে লাগবে, বিষয়টা আশা করি আপনারা বুঝতেছেন। যদি কেউ তারপরেও না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের গ্রুপ যে গ্রুপ আছে ওইখানে আপনি বিস্তারিত কুইরি করবেন। এই যে স্ক্রিনশট নেবেন ভিডিও থেকে, এই পয়েন্টটা আমি বুঝিনি, যদি আপনাদের কোনো টিম মেম্বার আমাকে মিটে এসে একটু সাপোর্ট দিতে পারতেন আমি জিনিসটা ক্লিয়ার হতাম, নিতে পারেন, আমরা কিন্তু আপনাদের জন্যই চেষ্টা করতেছি। সো আমি আশা করি বিষয়টা বুঝছেন। এখন আমরা চলে যাই আউটপুটে, ঠিক আছে। এই যে আমরা এখন চলে এসেছি আমাদের আউটপুটে, আমরা যদি এখন আমাদের ফার্স্ট ট্রানজিশন দেখি, এই যে একটু স্লো, মানে কি একটা স্মুথনেস ভাব এখানে আমরা পাচ্ছি, হোভার করলে একটা স্মুথনেস ভাব পাচ্ছি, কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, আবার হোভার আউট করলে স্মুথনেস পাচ্ছি, এটা আমাদের এক সেকেন্ডের মধ্যে নিচ্ছে। এখন আমরা ইজে দেখি সে কী করে, দেখেন যাচ্ছে, কী করতেছে, যাচ্ছে, একটু স্লো হচ্ছে, দেন আবার যদি সরে ফেলাই সে আসতেছে। এই জিনিসটা কী করতেছে আমাদের, স্লো ফাস্টার। দেন এখানে যদি যাই সে যাচ্ছে যেভাবে, দেখবেন আসবো একইভাবে, একইভাবে কিন্তু আসতেছে, ঠিক আছে। এবং ইজিন আমাদের কী করে, ইজিন কী করতেছে দেখি, সে স্লোলি যাচ্ছে এবং ফাস্টার শেষ হবে, দেখেন পরে ফাস্টার হচ্ছে, আবার স্লোলি আসতেছে, ফাস্টার শেষ হচ্ছে। এই ইজ আউট কী করতেছে, ফাস্টে শুরু হচ্ছে, মানে দ্রুত শুরু হচ্ছে, স্লো শেষ হচ্ছে। আবার ইজ ইন আউট সে কী করতেছে আমরা দেখি, স্লোলি শুরু হচ্ছে, একটু ফাস্টার, আবার স্লো, আবার যদি মাউস সরাই মিডিলে ফাস্টার আর দুই পাশে স্লো। এই যে প্রপার্টিগুলো, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, তখন আপনি এটা সঠিক ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলো আজকে আপনাদের বোঝানোর জন্যই আমাদের এই ক্রিয়েটিভ সিএসএস ট্রানজিশন এবং অ্যানিমেশন অ্যান্ড ট্রান্সফর্ম এই সিরিজটা ছিল, মানে এই ভিডিওটা ছিল। এরপরে আমাদের আরও কিছু প্রপার্টি সম্পর্কে আপনাদেরকে জানাবো যখন আমাদের শেষ হবে, দেন আমরা এই ট্রানজিশন ইউজ করে কিছু সুন্দর সুন্দর প্রজেক্ট বিল্ড করবো, যেটা আমাদের পরবর্তীতে যে কোনো প্রজেক্ট করতে গেলে যেহেতু কাজে লাগে আমরা রিইউজ করতে পারি, যেটাকে বলে রিইউজ, মানে আমি বারবার যেহেতু না করতে হয়, এরকম কিছু প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের কীভাবে ইম্প্রুভ করা যায়, যে আমাদের কোনো একটা পয়েন্টে ল্যাকিংস থাকতে পারে, মানুষ বলতেই ভুল, ওই বিষয়গুলো আপনারা আমাদের কাছে শেয়ার করবেন, আমাদের গ্রুপে বলতে পারেন বা পার্সোনালি মেসেজ বলতে পারেন বা কমেন্টে বলতে পারেন যে এই পয়েন্টটা যদি আপনারা এইভাবে ইম্প্রুভ করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো, বা আমরা নতুন এই জিনিসটা শিখতে চাচ্ছি যদি এই বিষয়টা আপনারা শুরু করেন আমাদের জন্য ভালো হতো। এই বিষয়গুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কোডিং, আল্লাহ হাফেজ।